नमस्कार फिर आसलाम बिरतिर पर चोख राखब परवर्ती संबादे दिके। बर्तमाने सोनामुड़ार विभिन्न एलाका मूलत गाँजा जे कारबारी बृद्धि पेयेछे। सोनामुड़ार विभिन्न एलाकागुलिते गाँजा चाष बृद्धि पाच्छे। विभिन्न रकमेर जारा रयेछेन जारा ई चाषाबादेर संगे जुक्त तारा अबैध परिमाणे गाँजा चाष करछे। विभिन्न रकमेर सब्जी क्षेत थेके शुरू करे धानेर जमिर आड़ाले मूलत सेई चाष रेखेछे अब्याहत। तबे पुलिशेर काछे सूत्र मार्फत खबर एसे पौंछच्छे एबं सेई सूत्र धरे किन्तु गाँजा बिरोधी बा गाँजा गाछ ध्वंसेर अभियानो किन्तु एकई रकम भाबे लिप्त रयेछे जात्रापुर थानार पुलिश। যেমনটা আজকে খবর পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণে গাজার গাছ ধ্বংস করলো যাত্রাপুর থানার পুলিশ। এবং আজকের যে অভিযান সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে যাত্রাপুর থানার পুলিশের, সেক্ষেত্রে টিএসআর বাহিনীর যারা ব্যাটালিয়নরা ছিলেন তারা উপস্থিত ছিলেন যৌথ বাহিনীরা। কারণ একা কোনো রকমভাবে এই কাজের সমাধান নয়, সকলে মিলে যৌথভাবেই এই অভিযানে তারা আজকে সকাল থেকে নেমেছে। এবং যাত্রাপুর থানার অন্তর্গত কালীখলা ইডিসি ভিলেজের লেদ্রাবাড়ি রিজার্ভ ফরেস্টের গভীর জঙ্গলে মূলত এই গাঁজাগুলির চাষ করা হয়েছিল। গাঁজা গাছের চারা বৃদ্ধি পেয়েছে একের পর এক। এবং যে সূত্র মারফত খবর পেয়ে পৌঁছে যায় সকাল থেকেই পুলিশ এবং সকাল থেকেই অভিযানে নেমে বিপুল পরিমাণে সাফল্য আসে যেমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে এবং জানা গেছে। তার পাশাপাশি গতকালকে দুঃখিত আজকের এই অভিযানের প্রসঙ্গে যাত্রাপুর থানার ওসি যতীন্দ্র দাস তিনি যেটা জানিয়েছেন যে আটটি প্লটে নতুন করে গজিয়ে ওঠা প্রায় 13,000 গাঁজা গাছ ধ্বংস করা হয় আজকের পুরো অভিযানে। এবং আগামী দিনেও যে অভিযান চলবে এবং যাত্রাপুর থানার পুলিশ তার পাশাপাশি টিএসআর বাহিনীর যে অভিযান আজকে সকাল থেকে লক্ষ্য করা গেছে সেই অভিযান কিন্তু চলবে। কারণ এর পূর্বে অর্থাৎ বিগত দিনেও আমরা একই রকম ভাবে দেখেছি যে গাঁজা গাছের বিরোধী অভিযান গাঁজা গাছ ধ্বংস থেকে শুরু করে কেটে দেওয়া পুড়িয়ে দেওয়ার কাজে কিন্তু লিপ্ত রয়েছে যাত্রাপুর থানার পুলিশ। তবে এই বিষয়ে একটা প্রশ্ন কিন্তু উঠতেই থাকছে ক্রমশ যে বন দপ্তরের ভূমিকা কি রয়েছে। কারণ যে জমিগুলিতে মূলত গাঁজা চাষ করা হচ্ছে সেই জমিগুলি কিন্তু অধিকাংশই সরকারি জমিতে চাষাবাদ করা হচ্ছে। বন দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তাদের চোখের সামনে কিভাবে তাদের চোখে ধুলো দিয়ে এই চাষ করছেন, কিভাবে গাছ লাগানো হচ্ছে, এই প্রশ্নটাই কিন্তু এখন উঠতে শুরু করছে সাধারণভাবে। কারণ পুলিশ প্রশাসন রয়েছে যথেষ্ট সতর্কভাবে সজাগভাবে রয়েছে। যে কোনো জায়গাতে নেশা সম্পর্কিত কোনো অভিযোগ থেকে শুরু করে কোনো রকম খবর পাওয়া মাত্রই সেই জায়গাতে ঝাঁপিয়ে পড়ছে রাজ্য প্রশাসন। এবং নেশাকে নির্মূল করা সম্পূর্ণভাবে রাজ্য থেকে মুছে ফেলার জন্যই কিন্তু এই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে রাজ্য পুলিশের। তার পাশাপাশি শুধুমাত্র রাজধানী নয়, রাজধানীর পাশাপাশি জেলা মহকুমারগুলোর পুলিশ কর্মীদেরও যে তৎপরতা রয়েছে সেই তৎপরতাও কিন্তু একদম চোখে পড়ার মতো। আর সামনে রয়েছে পুরো ভোট। পুরো ভোটের আগে যে কথা যে প্রতিশ্রুতি রয়েছে কোন রকম ভাবে নেশা সামগ্রী যাতে রাজ্যে বাড়তে না পারে, যুব সমাজ যাতে কোন রকম ভাবে নেশাতে ডুবে না যেতে পারে সেদিকেই মূলত লক্ষ্য রয়েছে রাজ্য সরকারের। কারণ যুব সমাজকে নেশা থেকে বের করে আনার জন্য নানান রকম ভাবে খেলাতে মনোনিবেশ করা হচ্ছে থেকে শুরু করে নানান রকম কাজে তাদেরকে লিপ্ত করা হচ্ছে। শুধুমাত্র একটাই কারণ যে নেশার যে করাল গ্রাস বেড়েই চলেছে রাজ্যে ক্রমশই, সেই জালটাকে ধ্বংস করতে হবে। এবং যে বা যারা মূলত এর পিছনে জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করায় কিন্তু এখন মূল লক্ষ্য বা টার্গেট হয়ে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসনের। যাত্রাপুর থানার পুলিশের আজকে সকাল থেকে যে অভিযান, যে সেই অভিযানে কিন্তু সুনাম কুড়িয়েছে খুব স্বাভাবিকভাবে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন অংশের মানুষের থেকে। একটা বিরতি নিচ্ছি, একটি বিরতির পর সঙ্গে থাকুন।